বাজে কথা বলবো না, সবসময় ভাবি, কিন্তু পরিস্থিতি পরিবেশ সেটা করতে দেয় না, ঠিক আছে? বউ যদি এরকম হয় মন্দিরার মতো, তাকে হাতে মারা না, হাতের সাথে ভাতে মারা উচিত। এবং বেল্ট যদি থাকে সোমনা, আগাপাশতলা পেটাও, তাতে যদি আমাকে খারাপ বলে বলুক, কিছু করার নেই। যেই স্বামী তার বইয়ের সামনে বলছে যে কত পুরুষের সাথে সে ধলাধুলি করেছে, আর স্বামী যদি মিথ্যেই বলতো তাহলে নিশ্চয়ই ক্যামেরাটা অন ছিল, বউ বলতো যে না আমার মিথ্যে কথা বলছে আমার সম্পর্কে। আসলে সোমনা কিছু মনে করো না, আমার বউ তো ভালো না, তার মধ্যে আবার ওই ঠাকুরনগরের বড় বেশ্যাটা জুটেছে, সেও তো দুপুরবেলায় ওই কচিমাল নিয়েই তো খেলা করতো, তার জন্য ও কিন্তু তোমার বইয়ের কষ্টটা ঠিক বুঝেছে। তোমার বইয়ে তো 31 বছরের একজন মহিলা, 21 বছরের আঠেরো বয়সী, ও সমাজটা কোথায় চলছে? আরে এইগুলো তোমরা কী সুন্দর করে দেখাচ্ছ, ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলি কেচ্ছা। তা শোনো, অবশ্যই করেই তো ঠাকুরনগরের দালাল, সে যা করেছে সেটাই খুঁজে পেয়েছে মন্দিরার মধ্যে, তাই মন্দিরাকে দু হাত তুলে সমর্থন জানিয়েছে, আর তুমি ভালো করে বলে ফেলে বলেও দিলে। বলবো, ওকে বলবো, আগে তোমার ভিডিওটা দেখলাম আর জয়শ্রীকে থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস এই ভিডিওটা রাখার জন্য। ডাউনলোড করে রেখো জয়শ্রী, প্রচুর কাজে দেবে। কী কাজে দেবে জানো? আমরা ঠিক করছি সবাই মিলে এই ভিডিওটা ঠাকুরনগরে গিয়ে ও শ্বশুরকে দেখাবো, অবশ্যই করে দেখাবো। দেখুন, আপনার ছেলের রোজগার যা, আপনার বইয়ের গত্য বোঝাই করতে পারে না, যে বোঝাতে আরম্ভ করেছিল, শ্বশুর দিতে আরম্ভ করেছিল, আপনার মেয়ের ঘরের ছেলে তাকে তো পাঠিয়ে দিয়েছেন, সেই জন্য সে এখন মন্দিরাকে সাপোর্ট করছে। টু রুমের ফ্ল্যাট, সেখানে একটা রুমে এইসব কাজ চালাবে। আমি না বন্ধুরা, যখন MSLদের সম্পর্কে বলতো আগে কণিকাকে, তারপর দেখলাম কণিকার সাথে কণিকার দুই ননদের, তারপরে দেখলাম যে প্রচুর মানুষ ওর ভিডিও দেখতে যায়, এইসব যে কাঁচা কাঁচা কথা, মানে যেগুলো বেশালয় হয় সেগুলো মুখে বলছে, মানুষ প্রচুর ভিড় করলো। তারপরে দেখলো এই তিনজন কেন, উজ্জ্বলের মা কেন বাকি বয়স্ক মহিলাটা তো শুয়ে দিল, সন্তান সম বৈশী, সন্তানের মতন বৈশী ছেলের সাথে। আর যদি না আমরা সেদিন গড়ের মাঠে দেখতাম, গড়ের মাঠ নিয়ে প্রচুর বলেছে, ওরে বাপরে 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 বাপরে। সেই দেখ, তুই ওই ফ্যামিলির সবার নামে বললি, তখন আমি পুরো শিওর হয়ে গেছি যে না, তুই অ্যাকচুয়ালি এই কাজে লিপ্ত ছিলি এবং এখনও আছিস, যার জন্য সহজেই তুই এই বিশেষণগুলো তুই ভূষিত করতে পারিস। নাহলে তুই দেখ, একটা বউ বাড়ির, তাও কি মাস্টারমশাইয়ের বউ, তোর যেই অবস্থা, যেখান থেকে তুই বড় হয়েছিস ছোটো থেকে, সেই জায়গাটার কথা তুলে আর নিজেকে ছোটো, তোর শ্বশুরবাড়িকে ছোটো করবো না। তুই দেখেছিস চামড়ার ব্যবসা করতে তোর মাকে, তুইও করেছিস, পরকিয়া করতে দেখেছিস তুইও করেছিস, রক্ষিতা দেখেছিস তোর মাকে, তুইও হয়েছিলি, রাখিল তো হয়েছিলি। এইবার তুই দেখলি যে এইগুলো একটা ফ্যামিলি যে আমাকে স্ট্রাইক দিয়েছে, আর তুই কীভাবে পোক করছিস মন্দিরাকে, যে মন্দিরার ফটো লাগিয়ে, রাহুলের ফটো লাগিয়ে মন্দিরার মেয়ের ওই ভয়ের তো মুখ নিয়ে করেছে, তাও না ও স্ট্রাইক দেয়নি, মানে তুই ইনডাইরেক্টলি তাকে স্ট্রাইক দিতে বলছিস। কিন্তু দেখ, তুই বাচ্চা নিয়ে প্রশ্ন করেছিলি, বাচ্চাটা কার, সেখানে লাভ রিয়্যাক্ট দেওয়া, সেখানে কমেন্ট করা, সেই জন্যে একটা মা কী করতে পারে সেটাই কণিকা দেখিয়েছে। কিন্তু দেখ, তুই কিন্তু স্ট্রাইক আমাকেও দিয়েছিলি, এত বড় চ্যানেল আমি সত্যি দুনিয়ায় দেখিনি, মানে কচি মারা নিতে নিতে, মানে বলতে বাধ্য হলাম, সরি টু সে, এত মানে তোর মানে কোথায় চলে গেছিস, ওই মন্দিরাকে দুহা দিয়ে সাপোর্ট করছিস, যে ওর হয়ে গেলে তারপর তুই ঢুকবি এইরকম, তাই না? মা কী অনেস তুই, কী সত্যবাদী, কমিউনিটি পোস্ট দিতে হলো, তোর কাছের লোকেরা তোর এগেনস্টে ভিডিও নামাচ্ছে, তুই ভুল, তুই অসতী, তুই পরকীয়ায় লিপ্ত, তোর হয়ে কে ভিডিও করবে? কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সটা দেখেছিস, আজকে যে ভিডিওটা করলি, যেই মুখভঙ্গিমা, যে বডি ল্যাঙ্গুয়েজ করলি, সেটা একটা ফ্রাস্ট্রেটেড একটা পাগলিচ্ছু ছাড়া তুই করতে পারে না, হাততালিটা দিলি। শোন, তোকেও বলি আর ভিউয়ার্সদের বলি, ওর যে রিলেটিভ বলেছিল না, সত্যি বলেছিল, ও যা করেছিল ওকে দেখলে বুঝতে পারছেন, আছাড়ি বিচারি গিয়েছিল যে ওর শাশুড়ি শ্বশুর ভয় পেয়ে দোতলায় চলে গেছিলো বড় বড় চোখ করে, যে ও কী করছে, কাকে বলেছি আমরা ওয়াইট করতে না, ও যেইভাবে ওদের ব্ল্যাকমেল করেছে না, দেখবেন ওর ভেলুটা। শোন না, সেই ভেলুতে মনে পড়লো, তোমার বউই ফোকাস করেছে, এই যে ঠাকুরনগরের যে পেশা দালালটা বলেছে না যে তুমি 6 দিন দিতে পারো না, একদিন দাও, ভেরুটার 7 দিনই দিতে পারে না, ওই একটা দুঃখ যে তুমি একদিন দিতে পারো, সেই জায়গায় ভেরুটার 7-এর 7 দিতেই পারে না, তাই জন্যেই তোমার বইয়ের সাথে হাত মিলিয়েছে যে খেপ খেলবে সকালবেলায়, ও সকালবেলায় রান্নাবান্না হয়ে যায় তুমি চলে যাও, রাতে তো যেতে পারবে না, তুমি চলে আসো, আর রাতে তোমার বউ পারলো না, না ঠাকুরনগরীর একতলার ঘরে পারলো না, ধরা খেয়ে গেছে, যার জন্যে তোমার বউকে ফুল সমর্থন করার পিছনে হচ্ছে কোঁচি, সরি বলতে বাধ্য হচ্ছি, মানে আমি নিজেকে আর নিজে কন্ট্রোল করতে পারছি না, যে কী সুন্দর করে দিনের পর দিন গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র বলে কণিকাদের একেবারে বাজারে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি, না না বিক্রি হয়নি, আমরা আছি তো, তাই না? তুই কী সুন্দর বুঝিস যে পাশের ঘরেও যৌবনের এডিট করা যায়, যে যৌবনের এডিটটা তুই রোজ তোর ভাই ভাগনাকে দিয়ে করাতিস, এবার দেখলি বাবা এই তো মন্দিরাও করছে, তাহলে যাই ওখান দিয়ে কিছুটা প্রসাদ নিয়ে আসি।
তোর ভেরুটার কোনো ক্ষমতা নেই, যার জন্যে তুই এত কিছু বলে পার পেয়ে যাচ্ছিস। আর সোমনাথের মধ্যে একটু হলেও পৌরসত্ব আছে, যার জন্যে বউটাকে কেলাচ্ছে। আর এই কেলানোটা যদি সে ডে ওয়ান থেকে কেলাতো, তাহলে আর অন্য পুরুষের সাথে বেড শেয়ার করতো না। বলতিস না কণিকাদের, নিজের বিছানাটা কেন, উপরের পাশের ঘরের কেন গদিপাতা বেড শেয়ার? মানে তুই যে ওইগুলো পড়ে এসছিস, তোর চোখেই দেখতিস ওইগুলো পড়ে। আমরা তো সবাই দেখি, কিন্তু তুই দেখ বিছানা দেখে হোস না, বিছানায় কী কী হয়েছে, কী কী হতে পারে সেইগুলো তুই বিশ্লেষণ করিস, নিজের চোখকে দেখেছিস সেরকম। কারণ কী বলতো, তোর মাকে দেখেছিস, তুইও করে এসছিস এই জন্য। কিন্তু তোর তো, তুই তো নিজেই বলছিস আমার শরীরের খিদে। তুই এতটা বদ, এতটা এতটা হারামি দালাল, এতটা ছিনাল যে হোয়াইট লিউকোরিয়া তোর শরীর থেকে কোথা দিয়ে বেরোচ্ছে সেটা বলতেও তোর মুখে বলে না। তোর প্রিয়ার তোর বর মনে রাখে, আর সেইটা রিম্পা বলেছিল বলে অহরে কত ভিডিও নেমেছিল না। রিম্পা তো ঠিকই বলে, ঠিক জায়গায় দেয় তোকে। তোর বর তোর প্যাট কিনতে হয় না, তোর বর মুখ দিয়ে বসে থাকে। কী বলবো বল, কোথা দিয়ে মেয়েদের কী বেরোয় সেটা মেয়েরা উচ্চারণ করতে লজ্জা পায়। তুই অন ক্যামেরা সবসময় বলিস, মানে তোর কী হলো মুখে মুখে সেক্স মেটাস, বুঝলি তো, যার জন্য তুই ঠিক মানুষকে বেঁচেছিস। দেখ আজকের দিনেও, আজকে দাঁড়িয়েও তুই মন্দিরার মাকে ছাড়লি না, মন্দিরার হাজব্যান্ডকেও ছাড়লি না, কেন জানিস? কারণ মন্দিরা এমন একটা মেয়ে যে স্বামী আর নিজের মা এদের নিন্দে করতেও ছাড়ে না। আর কার কাছে করেছে, তোর কাছে। জানে তুই সুন্দর করে ভিডিও আকারে ছাড়বি, কিন্তু মানুষ তো গ্রহণ করবে না। মা সত্যি কথা বলে দিয়েছিল, তাই মায়ের গায়ে হাত তুলেছে, সেটাকে বললো সোমনাথ। আর তুই কী বলি, যেটা আমরা দেখিও নি, সোমনাথ তো নিজের চোখে দেখেছে, তুই তো নিজের চোখে দেখিস নিজে সোমনাথ গায়ে হাত তুলেছে। তাহলে হার, আমি হারিয়ে যেতে চাই, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা, মনে মনে সালা কি দেখছি ওয়াইটিতে, ঠাস ঠাস করে পেঁদাও সোমনাথ বউকে। ও যদি না বলে মানুষ জানবে কী করে যে তুমি ছদিন দিতে পারো না? আর এই যে যার নাম করেছে দালালটা, ওটা একটা বিশ্বাস, ওটা একটা জলজ্যান্ত বিশ্বাস, যার জন্যে ওর এই ছদিন তুমি দিতে পারো না, একদিন যে দাও সেই জ্বালাপুরায় ও থাকতে পারছে না, কারণ ভেরুটা সাথে সাত দিনই দিতে পারে না। কী অবস্থা, তোকে ওয়াইটি ছাড়া করতেই হবে জানিস তো। আর লাস্ট অস্ত্র, সব মহিলারা তোদের বাড়ি যাওয়া, গিয়ে তোর শ্বশুরকে জয়শ্রী ভিডিওটা ডাউনলোড করে রাখো, তোমার থেকে নিয়ে নেবো। আর অলরেডি বলা আছে, এটা একজনকে বলেছি, সে ডাউনলোড করে রেখেছে, দেখ তোর অবস্থা কী শোচনীয় করি। ওয়াইটি শুধু না, তুই তোর শ্বশুরবাড়িতেও থাকতে পারবি না, এরম ব্যবস্থা করবো, ঠিক আছে? তখন তুই আর মন্দিরা গলা জড়া জড়ি করে রাহুলের সাথে থাকিস, কী অবস্থা না? ছি, মরতে পারিস না রে, তোর মরণ হয় না রে, আপাত কুড়া একটা চিনন মেয়ে ছেলে, ছি থুক গাদা গাদা থু তোর মুখে। তুই অন্যের মাকে নিয়ে কথা বলিস, অন্যের শিশুদের মৃত্যু কামনা করিস, অন্যের ঘরের মেয়ে বউদের তুই বেআবরু করার চেষ্টা করিস, তোকে ওয়াইটিতে রাখা যাবে না। কমিউনিটি পোস্ট দিয়েছিস, খুব অনেক জানলা লেগেছে না, ঠিক করেছে, তোকে সমর্থন যারা করবে তারা তোর মতন, দেখছিস ওয়াইটির পুরো সরি কমেন্ট বক্সটা দেখেছিস? ভিডিও করতে লাগবে না তোর এগেনস্টে, তোর কমেন্ট বক্সটা তুই একবার করে পড়ে নিবি, তারপরে মুখ দেখাস, বলছিস এই যে আমি। শোন, যার দোকান কাটা হয় তার কোনো লজ্জা থাকে না, সীমাকে বলছিস একটা ঘরে একটা বাইরে, তোর পুরোটাই বাইরে, কারণ ঘরেটা তোর মেটাতে পারে না, তাহলে এতদিনে তোর একটা কোলে একটা ট্যাকে ঘুরে বেড়াতো, বুঝেছিস তো? যার জন্যই তুই বাইরে যাচ্ছিস কায়দা করে, যার জন্যই তোর ভূমিকার উপর এত কষ্ট জ্বালা যে এরকম শুয়ে থাকে স্বামী, তাকে নিয়ে সে আগামী যত দিন বাজবে দুজনে ততদিন এগিয়ে যাবে। আর দেখ তোর অবস্থাটা দেখ, আর মন্দিরার অবস্থাটা দেখ, তাহলে পরকীয়াটা কে করছে বল? তোর চোখে দেখা সেটা হচ্ছে মন্দিরা, যেটাকে তুই সমর্থন করছিস, কিন্তু ইয়েদের কণিকাদের একদম ঠুসে ঠুসে দিচ্ছিস যে ওরা নাকি পরকীয়া করে, কিন্তু দেখ প্রমাণ নেই। আর মন্দিরার ক্ষেত্রে প্রমাণ তার স্বামী, তুই প্রমাণ, আর প্রমাণ মন্দিরার মা, আর প্রমাণ যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করেছিল। আজকে হালকা করে দিলাম, কালকে অবশ্যই এসে তোকে আরও দেবো, এমন গুতানো গুতাবো না রে যে তোর ওই যে চুলকানি মিটে যাবে, তোর ভ্যালুটা দিতে পারে না সেটা বোঝাই যাচ্ছে, যার জন্য তুই মনে সোমনাথকে সমর্থন করছিস না। সোমনাথ কী করেছে, মারতে মারতে নাইকি ছিঁড়ে ফেলেছে, বেশ করেছে। তোকে যদি তোর ভ্যালুটা করতে পারতো, তাহলে আজকে তুই মানুষ হতিস, ওয়াইটিতে অবশ্যই ভিডিও করতিস, সবার অধিকার আছে, এরকম নোংরামি করতিস না। কন্ট্রোভার্সি নামে তুই যেই ধরনের ভিডিও করিস মানা যায় না, কিছুতেই মানা যায় না, সমাজের জন্য তুই অবশ্যই করে ক্ষতিকারক। তোর দুই বোন মা দেখে তোর ভিডিও, দেখে যদি দেখে তাহলে বলবো তোকে কিছু না বলে বলবো ওরা অমানুষ, আর যদি দেখে থাকে আর যদি কিছু বলে থাকে বলবো মানুষ, বলে না, বলে তুই এরকম হতিস না। ছি, ধিক্কার তোর জীবনের প্রতি, তুই মরলে অন্তত ওয়াইটিটা শান্তি পাবে, বিশ্বাস কর। আল্লাহ, ও সোমনাথকে বলছে তোকে ছক্কা বলবো, কেন ওর কমেন্ট বক্সে কী বলেছিলি না স্বামী হিসেবে হেভি বলেছ, মানে এমন করছিলি যে স্বামীও থাকবে ঘরে আর পরকীয়াও করবে বাইরে, আর সাথে তুই ও যে ঠাকুরের প্রসাদ মন্দিরা বেরোবে তারপর তুই ঢুকবি, এরকম তো প্ল্যান করেছিলি, সুন্দর প্ল্যানটা চলছে, ভেস্তে দিল রাহুলের মাটা তোর, তাই না? হ্যাঁ, যেই মন্দিরার এগেনস্টে যে কথা বলবে তারাই খারাপ, কিন্তু না তা তো হতে দেবো না, আমরা আমরা আছি তো ওয়াইটিতে, কন্ট্রোভার্সি যারা করি গলায় না পাড়া দিয়ে জিভ টেনে বার করবো। প্রচুর কথা বলেছিস তুই, বিশেষ করে রিম্পাকে, যে ডেট সাইটে ওর অ্যাকাউন্ট আছে, তোর তো ডেট মেট কিচ্ছু করতে হয় না, তোর সরাসরি সাইটে তোর অ্যাকাউন্ট আছে, যেখানে গিয়ে মারি আসিস।
আর ও যে যা রাজ্যটো মন্দিরা ঠিক চিনেছে। আসলে ও তো জানে তো দুপুর ভাগনার সাথে তুই কী 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 করতিস, ঠিক মানুষকে মন্দিরা বেঁচেছে। যা হরিহর আত্মা, তোর বেরুক তোকে পারবে না, তুই মারিয়ে এসে বলবি যে চামড়ার উপর দিয়ে চামড়া গেছে, কিছু হয় না। চল আজকে একটুখানি, ওরা অবশ্যই করে আবার আসবো তোকে দিতে, মন্দিরা শিবরাত্রি।